নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা টোটাল পাঁচখানা সেট নিয়ে আলোচনা করব, যাবতীয় এমসিকিউবের, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। বলেছে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অ্যান্সার হবে কিন্তু শরীরে তার প্রতিক্রিয়া হয়, শরীরে তার প্রতিক্রিয়া হয়, ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার। আমাদের নেক্সট প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কনক পানি চালের ভাত খান, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? বড়বাবু। 1.3 বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? নকরি নাপিত, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 4 প্রশ্ন, রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকরা তাকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? পৌষে বাদলা। 1.5 কাবুকি থিয়েটার কোন দেশের, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? জাপানের। পরের প্রশ্ন, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছেন খয়ের অ্যান্সার? সোজা। 1.6, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। সুপ্রিয় দর্শকার্থী, বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? অ্যান্সার হবে বাঙালিরা কাঁদুনে জাত, বাঙালিরা কি আছে? কাঁদুনে জাত আছে। তো দেখো বোঝা যাচ্ছে না, একটু আমি কেটে সরিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার বোঝা যাবে বাঙালিরা কি আছে, বাঙালিরা আছে কাঁদুনে জাত। পরের প্রশ্ন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার? অস্পৃশ্য ভাড়। 1.7, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে দেয়, খয়ের অ্যান্সার? অলস সূর্য। 1.8, শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? বনলতা সেন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে কি বলেছে, এ জগৎ মিথ্যা নয়, এই জগৎ মিথ্যা নয়, সত্য নয়, স্বপ্ন নয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার? স্বপ্ন নয়। 1.10, সবুজের অনটন ঘটে, খয়ের অ্যান্সার? সবুজ, শহরের অসুখ সবুজ খায় বলে। 1.11, শনিতে বদলা লাগলে থাকবে, খয়ের অ্যান্সার? 7 দিন। 1.12, বলো 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 সবে গানটি লিখেছেন, খয়ের অ্যান্সার? অতুল প্রসাদ সেন। 1.13, মোহনবাগান ক্লাব গঠিত হয়, খয়ের অ্যান্সার? 1889 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1.14, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র, খয়ের অ্যান্সার? মা যশোদা। 1.15, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেন, খয়ের অ্যান্সার? স্থিতিক মরা, অথবা দেয়া সেই টাকায় তিনি নিজেকে মদ গিলে কোথায় পড়ে গেছেন, খয়ের অ্যান্সার? রামব্রিজ। 1.16, বলিকান্দারি মদনাকে ফিরিয়ে দিয়েছিল, খয়ের অ্যান্সার? 3 বার, অথবা দিয়ে গলদের নিপাত করেছিল, খয়ের অ্যান্সার? সিজার। 1.17, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? রত্নাগার। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে 1.18, পদের চেহারার পরিবর্তন ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, এমন প্রক্রিয়াকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? কিপলিং। তো দেখো বুঝতে পারছো, এটা আমাদের মডেল সেট 5, এবার আমি মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। মডেল সেট 6, নর্থ 24 পরগনাজ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। 1.1, বাসিনীর মণি বুড়োকর্তার বয়স হয়েছিল, খয়ের অ্যান্সার? 82 বছর। 1.12, সুন্দর বাদামি হরিণ ভোরের আলোয় নেমে এসেছে, খয়ের অ্যান্সার? অস্বস্থ হয়ে। 1.13, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন, গয়ের অ্যান্সার? অদৃশ্য হয়েছে। 1.4, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবির উপলব্ধি হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার? স্বপ্ন ও বাস্তব জগৎ। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন 1.5, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, গয়ের অ্যান্সার? বুড়িকে নদীতে ফেলে আসতে। নেক্সট প্রশ্ন কি আছে, বলেছে যে বিভব নাটকটির অনুপ্রেরণা হলো, অ্যান্সার হবে জাপানি কাবুকি নাটক, অথবা দিয়ে
আর একদিন তাকে দেখে মনে হয়েছিল গোয়ার অ্যান্সার ভোরের আলোর চেয়েও সুন্দর। 1.7 শাখা হলে রাতে শুতে হয় অ্যান্সারবে গোয়ার অ্যান্সার মেঝেতে। 1.7 অথবা দিয়ে আছে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল গোয়ার অ্যান্সার ফিলিপ কেঁদেছিল। 1.9 আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা ডেভিস কাপ শুরু হয় গোয়ার অ্যান্সার 1900 খ্রিস্টাব্দে। 1.0 মৃগ শব্দের মূল অর্থ ছিল বন্যজন্তু, বর্তমানে শুধুমাত্র হরিণকে বোঝায়। এটি শব্দার্থ পরিবর্তন কোন ধারা? অ্যান্সার হবে অর্থের সংকোচ। 1.1 বুড়ির মুখে কিসের চিহ্ন? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সুদীর্ঘ আয়ুর। 1.12 বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা গোয়ার অ্যান্সার প্রফুল্ল চন্দ্র রায়। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। বলেছে এ তো হয়ে গেল বেঙ্গল কেমিক্যালস প্রফুল্ল চন্দ্র রায়। হ্যাঁ, 1.13 নিখিল কি বলেছে অবসর জীবনে কাটাতে চাই কিভাবে? বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে। 1.14 এবার নিশ্চয়ই লোকের মুখে হাসি পাবে গোয়ার অ্যান্সার শম্ভু ও অমর সংলাপটি বলেছিল। অথবা দিয়ে শাহজাহান নাটকের রচিতা অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দ্বিজেন্দ্রলাল রায়। অথবা দিয়ে 1.5 কি বলেছে আর দক্ষিণের খোলা বাতাস অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সংলাপটিকার অ্যান্সার হবে অমরের, তাই তো? এবার নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে আমাদের, একটু লাল দিয়ে মার্কিং করে দিচ্ছি। এটা তো হয়ে গেছে অমরের। এই যে সাধারণ নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় আর দক্ষিণের খোলা বাতাস সংলাপটি অমরের, এটা তো বলে দিয়েছি। আমিও তো মানুষ কালীনাথ হাত পাও আওলায় একটি, তো দেখো জ্যান্ত মানুষ গোয়ার অ্যান্সার হবে আমার ক্লান্তির পর ঝরুক, তো দেখো অ্যান্সার হবে মহুয়ার ফুল। 1.7 আমি দেখি শব্দবন্ধনটির মধ্যে প্রচ্ছন্ন আছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গাছের সবুজ সজীবতাকে। 1.18 কি বলেছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা করে অ্যান্সার হবে সমকালীন ভাষার গঠন, ঠিক আছে কি বলছি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। এবার আমি নেক্সট সেট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কি বলেছে একটু দেখে নাও। এটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, যদিও 2023 সালের WBHA টেস্ট পেপার, তাও এটা 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেবতার গতিক ভালো নয় কো, কে বলেছিল? চুন্নির মা। 1.2 ভারতবর্ষ গল্প অনুসারে পৌষে বাদলা কবে গ্রামে শুরু হয়েছিল? গোয়ার অ্যান্সার মঙ্গলবারে। 1.3 দূরদর্শী লোক ছিলেন গোয়ার অ্যান্সার বুড়ো কর্তা। 1.4 মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় কী হয়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন 1.5 এটা তো এইটা হয়। 1.5 প্রশ্ন কী বলেছে? 1.5 প্রশ্ন বলেছে নিখিল অবসর জীবনে কাটাতে চায় কিভাবে? তো দেখো নিখিল অবসর জীবনে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তার জগতে গড়ে তোলে। 1.6 রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আইজেনস্টাইন। পরের প্রশ্ন লাভ সিনে যে গানটি ব্যবহার করা হয়েছিল অ্যান্সার হবে মালতী লতা দোলে, ঠিক আছে কি বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কি আছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.7 নানা রঙের দিন একাঙ্ক নাটকটি কার লেখা? অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার চেকভের সোয়ানসং। 1.8 হা করে কেবল সবুজ খায় কে হা করে সবুজ খায়? গোয়ার অ্যান্সার শহরের অসুখ। 1.9 মহুয়ার দেশটি হলো গোয়ার অ্যান্সার মেঘ মদির। 1.10 সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কার আগুন জ্বেলেছে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দেশও আলীরা যাকে বলে। 1.11 ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধান ক্ষেত থেকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? সহজ পাঠের অসামান্য অলঙ্কারগুলিকে কে এঁকেছিলেন? অ্যান্সার হবে নন্দলাল বসু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে?
1.23 আব্বাসউদ্দিন আহমেদের জনপ্রিয় করেন অ্যান্সার হবে ভাটিয়ালি গান। 1.14 দ্য প্রিন্সিপাল এর কী বলেছে আর রিলেটিভিটি গ্রন্থি রচিতা করেন কে অ্যান্সার হবে মেঘনাথ সাহা। 1.15 সেকালে শাখা হলে বাড়িতে হতো গোয়ার অ্যান্সার অরন্ধন অথবা দিয়ে ব্যাবিলন শব্দটির অর্থ ঈশ্বরের দ্বার। 1.6 নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের বয়স অ্যান্সার হবে 68 বছর। পরের প্রশ্ন, তমে ঘোড়ায় নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি এটি কোন ভাষার সংলাপ? উড়িয়া। 1.17 বাংলায় তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা? গোয়ার অ্যান্সার 8টি। আমাদের নেক্সট প্রশ্ন, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে প্রথম বলেছিলেন? অ্যান্সার হবে ফার্দিনান্দ সসুর বলেছিল। গোয়ার অ্যান্সার। নেক্সট সেটে আমরা যাব নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। 1.1 তো দেখো 1.1 কী বলেছে, নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কারণ সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্যের আদর্শবাদের কল্পনা তাপস বলে। 1.2 সে খুঁটি রাখতে চায়নি। গোয়ার অ্যান্সার মা বসুমতী। 1.3 বুড়ির গায়ে জড়ানো ছিল তো দেখো অ্যান্সার হবে তুলোর কম্বল, চিটচিটে তুলোর কম্বল। 1.4 একটু মুছে দিই যার জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। আর রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক। 1.5 অমরকে সম্পাদক কী ধরনের নাটকের কথা বলেছিলেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হাসির অথবা দিয়ে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীকান্তের মতে। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবকটি। বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রাগ নেই, রোগ নেই, অ্যান্সার হবে সবকটি। ওকে এবার আমি 1.6 প্রশ্ন দেখাচ্ছি কি বলেছে, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীরা ক্ষীণ আওয়াজ শোনা যায়। অ্যান্সার হবে চাল চাই কাপড় চাই অথবা দিয়ে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা হলো। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শাহজাহান নাটকে। পরের প্রশ্ন কি বলেছে, ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 1.8 রবীন্দ্রনাথ কোন ছোটো গল্প অনুসরণে তপন সিংহ সিনেমাটি তৈরি করেন? অ্যান্সার হবে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা। এবার আমি নেক্সট প্রশ্ন সলভ করাবো দেখো। পরের প্রশ্ন 1.9 হিমে রাতে আগুন জ্বেলেছিল? গোয়ার অ্যান্সার শুকনো অশ্বত্থ পাতা দিয়ে। 1.10 ওপারের দূত উইংসে রেডি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তার মৃত্যু আর দেরি নেই অথবা দিয়ে এতে আমার হাসি পেল না সংলাপটির বক্তা খয়ের অ্যান্সার অমর। নেক্সট প্রশ্ন, বহুদিন কথাটি আমি দেখি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? খয়ের অ্যান্সার 3বার। বিবৃত কী বলেছে স্বরধ্বনি বলা হয়? ঘয়ের অ্যান্সার আ। তো মুছে দিচ্ছি বোঝা যাচ্ছে না। 1.5 ধোয়ায় বঙ্কিম নিঃশ্বাস ঘরে আসে খয়ের অ্যান্সার শীতের দুঃস্বপ্নের মতো। 1.6 গল বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রোমের আদিবাসীদের অথবা দিয়ে তারপর গুরু নানক এসে পৌঁছালেন খয়ের অ্যান্সার হাসান আবদালের জঙ্গলে। 1.7 কালো বিড়ালে লোম আনতে গিয়েছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভজন চাকর। তো দেখো এবার দেখা যাচ্ছে ভজন চাকর। 1.8 কী বলেছে, 1.8 বলেছে যে 1.18 বলেছে যে রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তাকে বলে গোয়ার অ্যান্সার ফাঁপি, ফাঁপি হবে। ঠিক আছে এবার আমি পরের সেটটা সলভ করাব। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর প্রশ্নটা সলভ করাবো। 1.1 মনিবের ধান যায় তুই কাঁদিস কেন কথাটি বলেছিলেন খয়ের অ্যান্সার সাধনবাবু। 1.2 মঙ্গলে বাদলা লাগলে তা থাকবে খয়ের অ্যান্সার 5 দিন। 1.3 গরিবের গতর এরা সস্তা দেখে কে বলেছে খয়ের অ্যান্সার বাসেনি। 1.4 তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি খয়ের অ্যান্সার উৎসব শোকে পাগল হয়ে গিয়েছিল। 1.5 করিম ফরাজি একদা ছিল? অ্যান্সার খয়ের অ্যান্সার পেশাদার লাঠিয়াল। ঠিক আছে কি বলছে বুঝতে পারছো? তো দেখো একটু উপরের দিকে তুলছি। ওকে আমাদের
নেক্সট প্রশ্ন কি বলেছিল 1.6 এ বিভব নাটকের ব্যবহৃত রবীন্দ্রনাথের গানটি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মালতীলতা দোলে অথবা দিয়ে ফ্রাঙ্কুয়েল দ্য ট্র্যাঙ্কুইড মাইন্ড উদ্ধৃতিটির উৎস অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওথেলো 1.7 এ এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজা রথনহম রথারহনম নটয়তি পরের প্রশ্ন কী বলছে অথবা দিয়ে রাজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কারে কোন নাটকের সংলাপ অ্যান্সার হবে রিজিয়া পরের প্রশ্ন কী বলেছে বিভব নাটকের বৌদি হলেন অ্যান্সার হবে তৃপ্তি মিত্র রূপনারায়ণের কুলে কবিতাটি কবি কাকে চিনিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আপনাকে পরের প্রশ্ন কী বলেছে আর আগুন লাগে কোথায় আগুন লাগে গোয়ার অ্যান্সার জলের অন্ধকারে ধূসর ফেনায় 1.11 ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কবি কিসের জাগরণ ঘটাতে চান কোয়ার অ্যান্সার বিবেক বোধের 1.2 সন্ধ্যার সময় জলস্রোতের বুকে এঁকে দেওয়া সূর্যের রূপটি হলো জ্বলন্ত আলোযুক্ত 1.13 বাংলায় পশ প্রবন্ধটি লেখেন অ্যান্সার হবে অমূল্য গোপাল সেন পরের প্রশ্ন 1.4 সবুজ দ্বীপের রাজা সিনেমাটির পরিচালক তপন সিংহ 1.15 ন্যাশনাল ইনস্টিটিউশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মেঘনাথ সাহা পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন বলেছে 1.16 যখন সমুদ্র তাকে খেল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আটলান্টিস পরের প্রশ্ন যখন সমুদ্র তাকে খেল সমুদ্র কাকে খেল অ্যান্সার হবে আমাদের আটলান্টিস অ্যান্সার হবে ঠিক আছে আর ন্যাশনাল ইনস্টিটিউশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা তো মেঘনাথ শাহ সেটা তো তোমরা অনেক আগেই জানো পরের প্রশ্ন হাসান আবদালের বর্তমান নাম অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাঞ্জা সাহেব 1.17 এলএডি শব্দের পুরো কথার অর্থ কী অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার ল্যাঙ্গুয়েজ একুয়েশন ডিভাইস 1.18 অ্যান্সার হবে ভিত্তি তো দেখো আজকে আমি সেট 5 থেকে সেট 9 অর্থাৎ সেট 5, 6, 7, 8, 9 1, 2, 3, 4, 5খানা সেট সলভ করে দিয়েছি যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে